এভরিওয়ান, গুড মর্নিং। দিনটা হচ্ছে শনিবার, তো সকাল সকাল একদম ব্লগ শুরু করে দিয়েছি। ঘড়িতে সময় এখন ঠিক 7:30। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বাড়ির সমস্ত কাজকর্ম সারলাম, তারপর ঘরের পুজো দিলাম। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বীরনগর উলাইচণ্ডী মায়ের কাছে পুজো দিতে। পুজোর কাজটা তো আগে সারতে হবে, তাই না? রাত্রিবেলায় তো ঘুমই হয়নি, মানে কি বলবো, আনন্দে এক্সাইটমেন্টে ঘুমই হয়নি কালকে। যাই হোক, চলো এখন গাড়িটা বার করবে। আর এই যে আমার মনে হচ্ছে না কি বলছে, এত মনে হচ্ছে না কি বলছে দেখি, যে 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 কি বলছে আমার মনে হচ্ছে না, বলো বাচ্চা। তো স্নান করে নিয়েছে, চুলটা না ভেজা কিন্তু বাধ্য হলো, কারণ গাড়িতে করে যাব তো, অতখানি ছোট চুল হলে একরকম হয়, বড় চুল মানে একটা ক্লিপ দিয়ে ওইভাবেও যাওয়া যাবে না। আর শাড়ি পরতাম পুজো দিতে যাওয়ার জন্য, কিন্তু আমি মানে শাড়িটা কমফোর্টেবল ফিল করব না, তো তার জন্যে আমি পরলাম না, বুঝলে? যেহেতু সিটটা উঁচু তো এবার আমার সমস্যা হবে, মানে দুপাশে পা দিয়ে বসতে আমার ঠিক আছে, কিন্তু এক সাইডে অসুবিধা হবে, ওই জন্য আমি এখন আপাতত পরলাম না। একটুখানি স্মুথ হোক গাড়িতে চড়ার অভ্যাসটা। আচ্ছা আচ্ছা, নাম এদিকে, এদিকে নাম, এদিকে নাম। হ্যাঁ, একটু স্মুথ হোক গাড়িতে ওঠার অভ্যাসটা হোক, তারপর ঠিক আছে, তখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কারণ এতগুলো বছর পর গাড়িতে ওঠা, বুঝতেই পারছে। এই যখন পরিষ্কার চলছে, থাকাও একটু, ঘুম হয়েছিল কালকে? হ্যাঁ, চলো। কালকে রাত্রিবেলা ভেবেছিলাম বাড়িতে এসে ব্লগ কথা বলে, কিছু কথা বলে তোমাদের সামনে ব্লগ শেষ করব, কিন্তু সেটা হয়নি। গতকালকে বাড়িতে আসার পরে অনেকে এসেছিল পাড়া থেকে, কিরে মা ছাগল দেখে ভয় পাচ্ছে, দিয়ে অনেকে এসেছিল গাড়ি দেখার জন্যে, তো ভীষণ ভালো লাগছিলো, এটাই যা আর কি। আর এই হ্যাঁ গো, হ্যাঁ, আর এই এই ড্রেস দুটোই পরলাম, কারণ এগুলো আমাদের কাঁচা, কালকেই সবে আমরা পরে গেছিলাম, ওই জন্যে এইগুলোই পরলাম, কারণ ব্ল্যাক গাড়ির সাথে হোয়াইট ড্রেসই ভালো লাগে। চলো মুছে নিক, তারপর আমরা গুটি গুটি পায়ে যাই পুজো দিতে। আর হচ্ছে মিস্ত্রি দাদা আসবে, এই গেটটা দেওয়া থাকবে, এসে ওরা কাজ করবে, আর আমরা হচ্ছে ফুল সন্দেশ এইগুলো কিনতে হবে, কিনে নিয়ে তারপর বেরোবো। আর একটু আগে বেরোলে দোকানগুলো তো খুলবে না, ওই জন্য আর বেশি আগে বেরোলাম না। তবে 7টা থেকেই নাকি ওখানে পুজো দেওয়া শুরু হয়। কিসের চাবি গো? মুনু ভাবছে কি কি হচ্ছে, ওরে বাবা মুনু ভয় পাচ্ছে। হ্যাঁ আসো আসো, কিন্তু ওই সাইড চাকা পড়ে গেল, ওইতে সাইডে পড়ে গেল। আমি তো বললামই যে এটা একটু চওড়া করলে ভালো হতো। হ্যাঁ, এইখানে কাদা হয়ে যায় না, আর এদিকে বাসের ভাড়াগুলো বাধা রয়েছে না। এমা বাড়ি থাক, হ্যাঁ সোনা আমরা আসছি, বাড়ি থাকো তোমরা সবাই। সামনে গিয়ে ফল পেলে ফল নেবো, কারণ এদিকে পেলাম না। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে হাতে ফুলের মালা নিয়ে নিয়েছি, চলো সন্দেশটা নিয়ে যাই। চলো সব নেওয়া হয়ে গেছে, এবার সাজা মন্দির। তো আমরা চলে এসেছি বীরনগর, এই যে এখানে একবার পুজো হচ্ছে, তো তারপর আমরা যাব। আর সব থেকে ভুল কী করেছি জানো তো, আমরা মাথায় রয়েছে, আমরা কথা বলছি যে বাড়িটা তালা দেবো না, মানে ঘর তালা দেবো, কিন্তু বাইরেটা হ্যাজবলটা দিয়েই আসবো, কিন্তু আমরা করেছি কি, কথায় কথায় তালা দিয়ে চলে এসেছি। এবার মিস্ত্রি দাদা ফোন করেছে, তো আমরা বললাম আধ ঘন্টা ওয়েট করতে, দেখি এদিকে কতদূর কী হয়, খুব একটা ভিড় নেই, এদিকে তো পুজো হচ্ছে, এটা হয়ে গেলেই হয়তো আমাদেরটা নেবে, এটাই। যাই হোক, কেমন লাগছে নিজের গাড়ি নিজে পুজো দিতে আসা? খুব সুন্দর। আর গাড়ি কিনেছি, একটা ইচ্ছা ছিল যে মায়ের কাছে যাব, বড় মায়ের কাছেও ওখানে যাব, তবে এখন নতুন গাড়ি কিনেছি, এতটা দূর যাব না। হ্যাঁ, কিছুদিন গাড়ি চালাই তারপরে যাব, বড় মায়ের ওখানে যাব, এটা হয়ে যায়, এটা হয়ে যাওয়ার পর। হ্যাঁ, বেশি ভিড় নেই, দেখো সকালে
সকালে ভিড় কম হয়, হ্যাঁ নটার পর থেকে আমি খোঁজ নিয়ে এসেছিলাম, অমিতদাকে ফোন করেছিলাম, আমি বললাম যে কারণ ওরা যেহেতু এদিকে থাকে না ওরাই বলতে পারবে, তো যাই হোক নটার পরে ভিড় হয় বললো, ওই জন্য আমরা তাড়াতাড়ি করেই আসলাম। আর এখানে আরও দুটো গাড়ি আছে, পুজো হবে, দেখো আমাদের গাড়ি নিয়ে তিনটে মনে হয়, ও না ওই যে ওই গাড়ি আছে, এখানে অনেকেই আসে জানো গাড়ি পুজো দেওয়ার জন্য, ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো চলো ব্লগ তো সারাদিন থাকবে, মন দিয়ে আগে পুজোটা সারি। আজকে পেলা দু হাত ধরে যাচ্ছিল স্বপ্ন, সেখানে এতটাকে জীবন দিল আজকে পেলা দু হাত ধরে যাচ্ছিল স্বপ্ন, ওম বিষ্ণুং ওম তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি চূড়ায়ুদাম ওম জৈসা দেবী মঙ্গল চন্দ্রিকা বরদা পায়াসা ত্রিভুজা গৌর দেশিকা নবা ৌ দংশ
শেষ গন্ধ বুঝতে ওং বিশ্বকর্মণে নমাম শান্তি না ইন্দ্র বিদ্ধত্রবান শান্তি না পূষা বিশ্ববেদা শান্তি নক্ষত্র ঋষনেমি শান্তি নাম বৃহৎপতে দাদাহাতু ওম শান্তি দস্ত শুভস্তন্ত বিন্ন সুবঞ্চ যজা দেবাগাতাং পাপন তত্রৈব প্রতিগচ্ছন্ত তো আমাদের মায়ের সামনে তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যেতে হবে। ওদিকে তো বাড়ি বাইরের থেকে তালা দিয়ে এসেছি, ব্যালকনির দরজাটা খোলা ছিল বলে মিস্ত্রি ভেতর থেকে কাজ করতে পারছি এখন থেকে। তো তাড়াতাড়ি আবার ওদিকে বাড়ি যেতে হবে, তো চলো এবার বাড়ির দিকে যাই। তো বেশ একটা কি বলবো, শান্তি লাগছে, প্রচণ্ড শান্তি লাগছে, প্রচণ্ড। চলো, আর এখানে হচ্ছে ওই আশেপাশে ঠাকুমা দাদু ওরা সবাই ছিল, ওদের একটুখানি প্রসাদ দিলাম। তো চলো, এই যে আমাদের রাইডার, চলো তাহলে একেবারে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে। গো ও ভাবছে কি কি হচ্ছে। হ্যাঁ, ছাকেলে চলেছে না, ছাকেলে। হ্যাঁ দেখো ভালো আছে, ঠিক আছে নাকি, সব কিছু সমস্যা আছে নাকি, কোথাও উঠলো। এবার মান যাবে কিন্তু, দেখো আমি সিঁদুর পরে দিয়েছি মা মঙ্গলচণ্ডীর কাছ থেকে পুজো দিয়ে। মানে আমাদের বাইক ঠিক আছে, কোনো বসা করো একটুখানি, দেখো ঠিক আছে নাকি, একটু চারদিকে দেখো। এ নাও চাবি, ঠিক আছে। হুম, ট্যাঙ্কির এখানটায় বসাও, এখানটায় কোথায় যাচ্ছ। এইটা হচ্ছে ওর আসল জায়গা। এবার বসবে, বসবে, ও মা বসছে। ও বাবা, এটা হচ্ছে আদর দেখানো। এই যে, এই যে, এই যে দেখো, এবার তোমরাই দেখো, ওর আদর খাওয়ার জায়গা হচ্ছে এই জায়গাটাই বসে। সেই শেরের মতন না, শের, তুমি শের, আমাদের আমাদের সোনা বাচ্চা, আমাদের সোনা বাচ্চা। যাও তুমি এবার বাই যাও, একটুখানি বাই যাও, আমরা এক্ষুনি আসছি। যাও বাচ্চারা রয়েছে, যাও যাও। বাড়িতে আসলাম পুজো দিয়ে, সবাইকে প্রসাদ দিলাম, মিষ্টি দিলাম, আর খেলাম হচ্ছে পরোটা। এবার যাচ্ছে হচ্ছে শোরুমে, ফোন করলো বললো এখনই যেতে হবে, বিকেলে না, এখনই গিয়ে ওই আর কি জানো, ভোটার কার্ড লাগবে, আর হচ্ছে ফটো, এটা দেওয়া হয়েছিল না, তো সেটা নিয়ে এখন যেতে বললো। তো এখন আমরা যাচ্ছি, চলো চলে চলেই বেড়াচ্ছি আজকে। তো চলো ঘুরে আসি, তারপর বাড়িতে এসে রান্নাবান্না করবো। সকালের তো একবার খাওয়া হয়ে গেছে, এসে শনিবার তো দেখি কি করা যায়, ঠিক আছে চলো। আর ও তো বলছে যে, ও তো বলছে যে বাড়িতে যাওয়ার কথা, দেখি যদি পারি বাড়িতে নয় যাব, বাড়িতে গেলে অবশ্যই ভিডিও করব, ঠিক আছে চলো। তো আমরা এসেছিলাম তো শোরুমে, তো সেখান থেকে আবার একটু ওয়ার্কশপে এসেছি, কি একটা জিনিস লাগানোর ছিল তো সেটা লাগিয়ে নিল। তো তারপর এখন আমরা যাব হচ্ছে বাড়িতে, আর বাইরে না মেঘ করে এসেছে জানো তো, তো ভাবছি কি করব, দেখি যদি বৃষ্টি না হয় একবার দেখা করেই বেরিয়ে আসব। কতদিন পর বাড়ি আসলাম, বাহ বাহ, নিচের থেকে একটা পোটে হবে, পোটে হওয়ার পরে মিডিলে থাকবে, তারপরে এটা যাবে। কোন মিস্ত্রি করেছে, উনি জানে না এটা করতে হয়। উঠোনটা বেশ বড় সড়ো হয়েছে, এমনি ভালো লাগছে। আজকে সকালে সেই বেরিয়েছি পুজো দিতে, তারপর বাড়ি এসেছি, সবাইকে মিষ্টি দিয়েছি, তারপর মিষ্টি কাজ করছে, খেলাম আমরা, পরোটা খেলাম, খেয়ে বেরোলাম হচ্ছে শোরুমে গেলাম, শোরুমে একটু কাজ ছিল, ওখান থেকে সেরে এই তোমার বাড়ি আসলাম, ওখানে বেশি সময় লাগে গাড়িটা। চলো, ওই যে বুলটিদির বাড়ির সামনে রেখেছি, চলো বৃষ্টি পড়লে আসো। না না, আমি বলবো না, আমরা চলে যাবো। ও
বলবো না চলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, অনেকদিন পর আসলাম গো। মানে এই যে বাড়িতে কাজ হচ্ছে বলেও আসা হচ্ছিল না, কিন্তু হেভি আজকে বেশ পরিবর্তন। এইদিকে এইদিকে প্লাস্টার করা, মানে এটা হচ্ছে পাশের। এগুলো সব তোমরা করেছো নাকি জানলা ফানলা? আর এই এই ওয়াল প্লাস্টার ওই পুরোটাই, হ্যাঁ ওনারাই করে। এই সাইডটা পুরো ওরা করেছে। এই আজকে যেহেতু অ্যাকচুয়ালি এদিকে ছাড়া নেই না, এবার এই এই পাশটা তো আমাদের মধ্যে পড়ছে এদিকে, তো ওই জন্য ওনারাই করে। হ্যাঁ পুরনো দিনের সব কাজ এরকমই। বাবা তো বাড়িতে নেই, বাবা ভাড়ায় গেছে, তো বাবা আসলে তারপর নয় দেখানো যাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা না আমি শেষ করতে পারিনি জানো তো, বাড়িতে এসে বৃষ্টি মাথায় বাড়িতে আসতে হয়েছিল, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছিলো। আর বাড়িতে গেছি, মায়ের বাড়িতে না খেয়ে তো আর আসবো না, একদম খাওয়া দাওয়া করেই তারপর বাড়িতে ফিরেছিলাম। প্রায় 3:30 বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। আর ওইদিকে তো মিস্ত্রি দাদারা কাজ করছে, ওনারাও 4:00 সময় ছুটি করবে। তো যাই হোক, মা তো খুশি, আর খুশি হবে না কেন বলো? মা তো দেখেছে যে তার জামাই কত কষ্ট করে সাইকেলে ঘেমে নিয়ে একসের হয়ে সাইকেলে করে টেনে টেনে তার মেয়েটাকে নিয়ে যেত, আর আজকে গাড়ি কিনে তার মেয়েকে নিয়ে এসেছে। মা তো খুশি হবে তাই না? গতকালকের ভিডিওতে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তার মধ্যে অনেকে আবার এটাও বলেছো যে রিয়াঙ্কা আজকে যখন থেকে তোমার ব্লগ দেখতাম সেই মাটির ঘরটাতে বস্তা ঘেরা রান্নাঘর ছিল, মাটির ডোয়া ভেঙে যেত, সাইকেলে করে তোমরা ঘুরতে যেতে, বাজারে যেতে কত কষ্ট হতো, তাও তুমি অনেক খুশি ছিলে। আর সেইগুলো পেরিয়ে আজকে যখন তোমরা এতটা উন্নতি করেছো, দেখে যেন চোখে জল চলে আসছে। আমার তোমাদের কমেন্টগুলো পড়ে চোখে জল এসেছে জানো, তোমাদের জন্য অনেক ভালোবাসা পাঠালাম, অনেক ভালোবাসা, ভালো থেকো তোমরা। তো চলো ব্লগটা না আমি এখানেই শেষ করছি, মায়ের বাড়িতে এসেছি, একটু সময় কাটাই, খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি চলে যাব। ভালো থেকো।